আফ্রিদি বলেছেন বিধর্মীদের অনুকরণ বলতে কি বোঝায় কোর্ট টাই কোর্ট পড়াও কি এরকম বিধর্মীদের অনুকরণ বলতে এমন কিছু নিয়ম নীতি অনুসরণ করা যেগুলি মুসলিম সমাজে নাই এগুলি যদি কেউ অনুসরণ করে তাহলে এটা অনুসরণ বিধর্মীদের অনুসরণ করা বলা হবে হ্যাঁ যেমন বিশেষ করে ধর্মীয় যে কাজগুলি রয়েছে সেগুলির অনুসরণ সেটা যদি করা হয় তাদের পোশাক তাদের চালচলন তাদের ইবাদত এই সমস্ত বিষয়ে তাদের অনুসরণ তাদের সংস্কৃতি তাদের চালচলন এই জিনিস যদি কেউ অনুসরণ করে তাহলে বিধর্মীদের অনুসরণ এটা তার জন্য তাদের সে তাদেরই অন্তর্ভুক্তভাবে বলে গণ্য হয়েছে গণ্য করা হবে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো মুসলমান সমাজেও আছে আর খ্রিস্টান বা বিধর্মীদের সমাজেও আছে তো ওগুলা তখন আর বিধর্মীদের অনুসরণের মধ্যে পড়বে না যেমন ধরেন যে আমাদের ভারত উপমহাদেশে পায়জামা পাঞ্জাবি পরা এই বিধর্মী হিন্দুরাও পরে মুসলিমরাও পরে অনেকে বলে যে পায়জামা পাঞ্জাবি নাকি ইসলামী পোশাক আসলে এটা ইসলামী পোশাক নয় ইসলামী পোশাকের এমন কোনো কোড নবী বিশেষ উল্লেখ করে দেন নাই হুম তবে মানে মুস খ্রিস্টানদের জন্য বিশেষ পোশাক যেমন ক্রুশ যেমন ধরেন যে এমন পোশাক যেখানে আপনার ওই যে প্লাসের মতন ক্রুশের মতন আঁকানো থাকে হিন্দুদের আপনার ওই যে সন্ন্যাসীর যে পোশাক তারপরে ইয়ার বৌদ্ধদের এক ধরনের পোশাক এগুলি সুনির্দিষ্ট পোশাক এই পোশাকগুলো যদি কেহ থাক পরে তাহলে সেটা বিধুর অনুসরণ হবে এবং সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এখানে আরেকটি প্রশ্ন আছে যে বাংলাদেশের পরিবেশ বিবেচনায় মহিলাদের চাকরি করা যায়জ কি না বাংলাদেশের পরিবেশে সব জায়গাতে যা না যায় আমি বলবো না কিন্তু অধিকাংশ জায়গাতে এটা না যায়জ এজন্যে যে মহিলাদের পর্দা করে চলার মতন উপযুক্ত পরিবেশ বা জায়গা আমাদের দেশে চাকরির ক্ষেত্রগুলোতে নাই সেখানে পর্দা করে চলবে বা নিজের ইজ্জত আব্রু রক্ষা করে চলবে এরকম কোনো ব্যবস্থা নেই এজন্যে একজন নারী যদি আল্লাহ সুবাহ হাত তালা তাকে যে সম্মান দিয়েছেন অর্থাৎ তাকে যে যতটুকু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটুকু সে যদি তার বাড়িতে তার স্বামীর খেদমত এবং সন্তান সন্তান লালন পালন করার ক্ষেত্রে ব্যয় করে এবং সে চাকরির দিকে অগ্রসর না হয় সে হয়তো চাকরি করলে তিনবেলা খায়তো কিন্তু চাকরিটা না করলে হয়তো বেলা খাবে এটা যদি সে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাকে দুনিয়া এবং আখাতে সবচেয়ে সম্মানিত করবেন হ্যাঁ কেননা ইজ্জত নারী হচ্ছে সবচেয়ে বড় সম্মান এবং সবচেয়ে বড় একটা তার পুঁজি যদি এটা কোনো ক্রমে নষ্ট হয়ে যায় তাহলে তার সব ধ্বংস হয়ে গেলো তার সব সব সম্পদ নষ্ট হয়ে গেল এজন্যে আমি কখনোই নারীদেরকে অনিরাপদ পরিবেশে যেখানে পর্দার পরিবেশ নাই সেখানে চাকরি করার জন্য পরামর্শ দেব না বরং আমি বলবো যে অকার না ফি বই অতিকূণ আল্লাহ তালা যেভাবে বলেছেন তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো এবং বাড়িতে যে আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তোমার পালন করো এই তোমার বড়ো চাকরি তাহলে আল্লাহ তোমার সংসারে তোমার স্বামী তোমার পরিবারে আল্লাহ বরকত দান করবেন এবং সেটাই দুনিয়া এবং আখেরাতে কল্যাণে হবে ইনশাআল্লাহ